অনর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মান ভাঙাতে ছুটে এলেন বর্তমান মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল অবজারভার গোলাম রাব্বানি, সঙ্গে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মজলুম নূর ও কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি। শুধু আলোচনায় নয়, সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। অনর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মান ভাঙাতে ছুটে এলেন বর্তমান মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল অবজারভার গোলাম রাব্বানি, সঙ্গে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম বেজেন্দুর ও কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। শুধু আলোচনায় না, সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। শনিবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় নূর ম্যানশন ভবনে ইংরেজাজার পৌরসভা তৃণমূল দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি মৌসুম নূর এবং মালদা জেলা তৃণমূল দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী গোলাম রাব্বানি। যদিও এদিন মিটিংয়ে দেখা যায়নি তৃণমূল দলের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাকলি চৌধুরী, বরুণ সর্দার, আশিস কুণ্ডুকে। রাজ্য নেতাদের নির্দেশের পর জেলা তৃণমূল নেতাদের রুদ্ধধার বৈঠকে অবশেষে ইংরেজাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান বাবলা সরকার বহাল থাকলেন। দলের অনাস্থার প্রসঙ্গ নিয়ে মন্ত্রী জানান, সমস্ত সমস্যা আলোচনায় মিটিয়ে ফেলা হয়েছে। চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান বাবলা সরকার রাজ্য নেতাদের নির্দেশে তারাই থাকবেন। তবে এর বাইরে একটি কমিটি তৈরি করা হয়েছে যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নিয়ে কাজ করবেন। চেয়ারম্যান আপনার নিহার দা আছেন, একটা কমিটি করা হবে, কমিটি নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হবে। তৃণমূল জেলা সভাপতি মৌসুম নূর বলেন, ইংরেজাজার পৌরসভার রাজ্য নেতাদের নির্দেশের পর এদিন সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয়েছে। দলের আভ্যন্তরীণ যে সমস্যা ছিল তা বসে মিটিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোনো অভিযোগ থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে, তার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। আলোচনা হয়েছে সবে, তো এটা ইন্টারনাল ব্যাপার, আমাদের দলের ব্যাপার। আজকে দলেরই কিছু কাউন্সিলররা তারা এনজিওর কাছে গেছিলেন, নো কনফিডেন্স একটা মোশন নিয়ে এসেছিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে, কিন্তু তারপর তারা দলের কাছেই এসেছেন, দলের সঙ্গে আলোচনা করেছেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ব্যাপারটা নিয়ে তারা ডিস্ট্রিক্ট লিডারশিপের সঙ্গেও বারবার করে বসেছেন, আমরা বসে এটা প্রায় শর্ট আউটের দিকে প্রায় শর্ট আউট হয়ে গেছে এবং যা সমস্যা আছে আমরা এই সমস্যাটাকে মিটিয়ে সবাই মিলে ইউনাইটেডলি আগামী দিনে কাজ করব। আমাদের একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে জিততে হবে। প্রধানমন্ত্রী দলের নেতা জনাব প্রিয়া নাকি সাহেব ইংরেজবাজার পৌরসভার জটিলতা কাটাবার জন্য তারা দায়িত্ব নিয়ে আমাদের মালদা জেলা সভাপতি এবং অভ্যাগবর্গকে কিছু নির্দেশ দিয়েছেন। আমরা অভ্যাগবর্গ বা সভাপতির মুখে সব কাউন্সিলররা মোটামুটি দলের যা নির্দেশ সেটা শুনে আমরা আগামীকাল থেকে সেটা মেনে পৌরসভা, মানুষের পৌরসভা, জনগণের পৌরসভা এবং বিগত দিনে যেভাবে সচ্ছলভাবে কাজ হচ্ছিল সেভাবে কাজ শুরু হবে। এদিকে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণদেববাবুর অনুপস্থিত দেখে মন্ত্রী গোলাম রাব্বানি এবং জেলা নেত্রী মৌসুম মেজিন নূর সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি ছুটে যান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দলীয় কার্যালয়ে। ক্ষুব্ধ অর্থমন্ত্রীর মান ভাঙাতে অংশ নেন বর্তমান মন্ত্রী এবং জেলা সভানেত্রী এবং বেশ কিছু কাউন্সিলর। আমার যে অফিসটা আছে সেই অফিসে আমাদের মাননীয় অবজারভার এবং মন্ত্রী রাব্বানি সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী মৌসুম বেনার্জি নূর ওনারা এসেছিলেন। ওনারা বললেন যে আজকে আপনার এখানে খাবো, আমরা চলে আসেন খেয়ে নেন, তো উনি খাওয়া দাওয়া করলেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।